আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি লুনাস চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আজকে অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন, সুন্দর একটা দিন। তো আসলে এখন কাজ করছি, এখন সময়টা হচ্ছে 11:30, 11:30 বেজে আসছে। তো দেখতে পাচ্ছেন জিনিসপত্র মুছতেছি। তো এটা হচ্ছে একটা পুরোনো গামছা। তো আসলে এই গামছাগুলো ইউজ করা অনেক সহজ, কারণ এগুলো অনেক ব্যবহার করতে করতে অনেক সফট হয়ে যায়। তো এগুলো দিয়ে যে কোনো কিছু মুছতে অনেক ইজি হয়। তো দেখতে পাচ্ছেন শোপিসগুলিকে একটু মুছে নিচ্ছি। আসলে প্রতিদিন শোপিসগুলি মোছা হয় না, তো চেষ্টা করি সপ্তাহে একদিন হলো মুছতে। তো একটু মুছে নিচ্ছি, এগুলো আমার অনেক শখের, মানে শোপিস বলতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এভাবে আসলে কাজগুলি প্রতিদিন করে নিতে হয়, দৈনন্দিন কাজগুলি তো করতে হয়। তো আজকে তো আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ, আপনাদের আশা করি সেটা ভালো লাগবে। তো আমি সবগুলো কাজ আগে করে নিচ্ছি, মুছে নিচ্ছি সব কিছু। দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে বাসাগুলি, মনে হচ্ছে সত্যি সত্যি বাসা আসলে এমনই লাগছে। তো এই যে এই গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার একটা DIY করেছি। এগুলি নর্মাল গ্লাসকে কালার করে নিয়েছি, দেখাবো ইনশাল্লাহ। একটু মুছে নিচ্ছি। আরেকটা শোপিস, আমি চুলাই চলে এসেছি। আজকে যে রান্নাটা দেখাবো সেটা হচ্ছে পাঙ্গাস মাসের চটচটি দেখাবো। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে যা যা নিয়েছি তা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে 1 টেবিল চামচ রসুন, 1 চা চামচ জিরার গুঁড়া, তারপরে কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া কুচি, আর হচ্ছে এটা হচ্ছে আদা 1 চা চামচ, আর কয়েকটা 7-8টা ফালে করা কাঁচা মরিচ। তো এখন আমি পেঁয়াজটা আগে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, একদম কড়া বাজবো না। তো আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন একটু ভেজে নিচ্ছি আমি। এখন দিয়ে দিচ্ছি বাকি সব উপকরণ। আর এখানে দিয়ে নিব আমি হচ্ছে মরিচ বাটা ব্যবহার করব, সেই মরিচ বাটা দিয়ে নিব। তো এগুলো একটু নেড়ে নিচ্ছি, যেহেতু এগুলো শুকনো উপকরণ আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা। মরিচ বাটা দিচ্ছি 3 টেবিল চামচ, কারণ এটা যেহেতু চটচটি একটু ঝাল না হলে ভালো লাগবে না, ঝালটাই দিচ্ছি। তো দিয়ে নিয়েছি 3 টেবিল চামচ, এখন এটা নেড়ে দিচ্ছি এবং এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে। তো আমি পুরো এটার 1 কাপ না সরি এই 1 বাটি পানি দিয়ে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো এই যে মশলাটা কষে গেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। এই যে আমি মাছ নিয়েছি, এতটুকু দেখতে পাচ্ছেন কি সাইজ করে নিয়েছি, ছোটো ছোটো করে। এখন পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। এখন আমি এই মাছটাকে মশলার সাথে কষাবো, কষিয়ে আর একটু পানি দিয়ে তারপরে আমি মেইন রান্না করে ফেলবো।
তাহলে এই মশলাটার সাথে মাছটা ভালো করে কষাবো। তো মাছটা কষে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন মশলাটা কষে একেবারে ভালো করে কষা হয়েছে মশলাটা, আলহামদুলিল্লাহ। আরেকটু পানি দিয়ে দিচ্ছি, আমি ঝোলটা মাখা মাখা রাখবো, তো আরেকটু পানি দিব আমি। এই যে পানি দিয়ে নিয়েছি, এবার আমি এটাকে কুক করে নিচ্ছি। তো এই যে মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা মাখা মাখা অবস্থায় চলে এসেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো, চুলা বন্ধ করে দিব। তো এই যে রান্না হয়ে গেল পাঙ্গাস মাছের চচ্চড়ি। তো আমি একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আমার চ্যানেলে যারা দেখছেন, আমাকে যারা সাপোর্ট দিতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন আসতেছেন, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর সবসময় একটা কথা বলি সবাইকে, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। আর আরেকটা কথা, ডোন্ট ফরগেট টু স্মাইল, মানে হাসতে কখনো ভুলবেন না, সখন সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন অল টাইম। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আছে, তো সব কিছু আল্লাহ ভরসে, আল্লাহর উপর ছেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন অনেক মজা হয়েছে, মজা তো অবশ্যই হয়েছে, এবং দেখতেও অনেকটা অ্যাট্রাকটিভ লাগতেছে। কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে, আমার একটু জিভে জল আসার মতো একটা খাবার এটা। মানে বেশিরভাগ মানুষই এই ধরনের খাবারগুলো পছন্দ করেন। আর আমাদের দেশীয় খাবার, অন্য কোনো মানে বেশি উপাদান নাই, যেগুলো আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে। তো আপনারা ট্রাই করবেন আশা করি। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।